সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্র আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বসালো রাশিয়া, হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় বোমার চেয়েও 12 গুণ বেশি শক্তিশালী। এবার কিয়েভে হামলার নয়া চাল রাশিয়ার, কি করবে জেলেনস্কি। ইউক্রেন থেকে 14 মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে, জানালো জাতিসংঘ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানালো ইরান। ওয়াশিংটনে মানবাধিকারের রেকর্ড অন্ধকার, দ্বিচারিতা থামান বলছে ইরান। গভীর রাতে মালয়েশিয়ায় ভূমিধ্বসে নিহত 8, নিখোঁজ অনেকে। এবং সৌদির হয়ে গুপ্তচর বৃত্তি, যুক্তরাষ্ট্রের টুইটারে সাবেক কর্মীর কারাদণ্ড। দর্শক, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন, মার্কিন রাষ্ট্রনায়কদের ভণ্ডামি ক্রমাগত মিথ্যাচার সত্ত্বেও ওয়াশিংটনে অন্ধকার মানবাধিকারের রেকর্ড বিশ্ববাসীর ভালোভাবেই জানা আছে এবং তাদের বাগাড়ম্বর ও রাজনৈতিক হুমকি ধমকির মাধ্যমে বিশ্ব জনমত প্রতারিত হবে না। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বসালো রাশিয়া, মস্কোর দক্ষিণ পশ্চিম সীমান্তে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করল রাশিয়া। যুক্তরাষ্ট্র, ব্রিটেন দুই দেশে আঘাত আনতে সক্ষম ইয়ার্স নামের আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্র হিরোশিমায় নিক্ষিপ্ত লিটল বয় বোমার চেয়েও 12 গুণ বেশি শক্তিশালী। বুধবার বিকেলে কালুগা অঞ্চলে কোজিলোস্কি মিলিটারি কম্পাউন্ডে বসানো হয় এটি। ইউক্রেনকে শিগগিরই অত্যাধুনিক পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের পরিকল্পনা মঙ্গলবার বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়তে পদক্ষেপ নিল মস্কো। পাশাপাশি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানো হলেই মস্কো তাতে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। বুধবার সন্ধ্যায় রাশিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি দীর্ঘ বিশেষায়িত যানে বোঝাই ইয়ার্স মিসাইল মস্কো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত কোজেলোস্কি মিলিটারি কম্পাউন্ডে নেওয়া হয়। বেশ কয়েকটি মিলিটারি ট্রাক মিসাইলবাহী যানের পেছনে অবস্থান করছিল। কম্পাউন্ডের ভেতরে প্রবেশের পর যানটি সেখানে অবস্থিত মিসাইল সাইলোর সামনে অবস্থান নেয়। এরপর ধীরে ধীরে লোডিং ইউনিটের সাহায্যে মিসাইলটিকে সাইলোতে বসানো হয়। রুশ দৈনিক কসমোল্লায় প্রাপ্তার খবরে বলা হয়েছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ইয়ার্সের রেঞ্জ 7,500 মাইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনী লিটল বয় নামের যে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, ইয়ার্স কমপ্লেক্সের ক্ষমতা তার 12 গুণ। 17 ডিসেম্বর রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের দিবসকে সামনে রেখে দেশটি তাদের কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বিভিন্ন সংগ্রহ প্রদর্শন করছে। ইয়ার্স মিসাইল অ্যাক্টিভেশনের ভিডিওটি সে প্রচারণার অংশ হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন পশ্চিমা দেশগুলোকে ভীতি প্রদর্শনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন উভয় দেশে আঘাত আনতে সক্ষম ইয়ার্স মিসাইল অ্যাক্টিভেট করেছেন। রাশিয়ার মিসাইল ফোর্স কমান্ডার কর্নেল আলেক্সি সোকোলভ বলেছেন, যেহেতু যুক্তরাষ্ট্র ইউরোপ দুটি ইয়ার্সের রেঞ্জের মধ্যে রয়েছে, তাই পশ্চিমাদের বার্তা দিতে এর মহড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল ইয়ার্স মিসাইল যথাসময়ে কমব্যাট ডিউটিতে নামানো সম্ভব হয়েছে। নতুন আরেকটি পারমাণবিক মিসাইল কৌশলগত পর্যায়ে যে কোনো কাজ আমাদের দেশের জন্য সম্ভব করে তুলবে। 2014 সালের পর ডনেস্কে সবচেয়ে বড় হামলা। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, 2014 সালের পর এটি বড় ধরনের হামলা। খবর রয়টার্সের। বৃহস্পতিবার মেয়র অলেক্সি কুলেনজিম টেলিগ্রামে বলেন, সকাল 7টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা রয়েছে। BM-21 গ্রাট মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের উপর 40টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ। এবার কিয়েভে হামলা নয়া চাল রাশিয়ার, কি করবে জেলেনস্কি। 2023 সালে শুরুর দিকে রুশ বাহিনী নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করতে পারে। এই লক্ষ্যে 2 লাখ সেনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুজনি। বৃহস্পতিবার প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টে প্রকাশিত সাক্ষাৎকার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ এ দাবি করেন। গত 3রা ডিসেম্বর প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ। প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, 2023 সালে শুরুর দিকে রাজধানী কিয়েভে নতুন করে রুশ হামলার আশঙ্কা করছেন তিনি। জেনারেল ভ্যালেরি ঝালুচনি বলেন, রাজধানী কিয়েভ আবারও রুশ হামলার লক্ষ্যবস্তু ছিল। তিনি বলেন, এখন খুব গুরুত্বপূর্ণ কৌশলগত একটি কাজ হলো রিজার্ভ তৈরি এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা, যা ফেব্রুয়ারিতে সংঘটিত হতে পারে মার্চে সর্বোত্তম এবং জানুয়ারি শেষে সবচেয়ে খারাপভাবে সংগঠিত হতে পারে। তিনি আরো বলেন, রাশিয়া প্রায় 2 লাখ নতুন সেনা প্রস্তুত করছে। আমার কোনো সন্দেহ নেই যে তারা কিয়েভে আরো হামলা করবে। আমরা সব হিসাব করে ফেলেছি, আমাদের কত ট্যাঙ্ক আর্টিলারি দরকার
এবং আরও অনেক কিছু। জালুজনির মতো একের পর এক অপমানজনক ব্যর্থতার পর রাশিয়ান সেনারা গত অক্টোবর মাস থেকে জ্বালানি অবকাঠামোতে বোমা বর্ষণ করছে, কারণ আগামী মাসগুলোতে আরও বিস্তৃত পরিসরের আক্রমণের জন্য তাদের সম্পদ সংগ্রহের সময় প্রয়োজন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ বলেন, আমি জ্বালানি বিশেষজ্ঞ নই, তবে আমার কাছে মনে হচ্ছে আমরা একটি কিনারায় আছি, কারণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়া সম্ভব ছিল। ইউক্রেন থেকে 14 মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে, জানালো জাতিসংঘ। জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে 14 মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আস্টাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রেবেকা গ্রিনস্প্যান বলেন, শস্য রপ্তানির চুক্তি টানা 7 মাস ধরে দুনিয়া জুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে। তিনি বলেন, আমরা 14 মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের একজন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। কদিন আগে দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কের সম্ভাব্য আঞ্চলিক গ্যাস কেন্দ্র নিয়ে আলোচনা করেন। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানালো ইরান। ইরানের কথিত মানবাধিকার লঙ্ঘন ও রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এভাবে ক্রমাগত ইরান ভীতি ছড়িয়ে দেওয়া হলে ইউরোপের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের অগ্রহণযোগ্য ভিত্তিহীন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান মনে করে পারস্পরিক সম্মান আস্থা ও স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক বজায় থাকা উচিত, কিন্তু ইউরোপের পক্ষ থেকে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলতে থাকে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য ক্ষতি হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীরা কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB এবং 20 ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে তারা রাশিয়ার কাছে কথিত ইরানি ড্রোন বিক্রির অজুহাতে আরো 4 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। নিষেধাজ্ঞার ফলে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হবে এবং নিষেধাজ্ঞা শিকার ব্যক্তিবর্গ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ সফরে যেতে পারবেন না। ওয়াশিংটনে মানবাধিকারের রেকর্ড অন্ধকার, দ্বিচারিতা থামান বলছে ইরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়াবলিতে হস্তক্ষেপমূলক মন্তব্য করায় মার্কিন কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেছেন, আমেরিকার মানবাধিকারের অন্ধকার রেকর্ড সম্পর্কে বিশ্ববাসী পরিপূর্ণ ওয়াকিবহাল রয়েছে এবং তারা ওয়াশিংটনের তেহরান বিরোধী স্ট্যান্ডবাজিতে আর প্রতারিত হবে না। তিনি বৃহস্পতিবার তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, মার্কিন রাষ্ট্রনায়কদের ভণ্ডামি ও ক্রমাগত মিথ্যাচার সত্ত্বেও ওয়াশিংটনের অন্ধকার মানবাধিকারের রেকর্ড বিশ্ববাসীর ভালোভাবেই জানা আছে এবং তাদের বাগাড়ম্বর রাজনৈতিক হুমকি ধুমকির মাধ্যমে বিশ্ব জনমত আর প্রতারিত হবে না। কানায়নি বলেন, মার্কিন সরকার সবসময় মানবাধিকার প্রসঙ্গে দ্বৈত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবস্থান নিয়েছে এবং বিষয়টিতে তার অশুভ লক্ষ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সর্বসাম্প্রতিক মন্তব্য প্রমাণ করে যে ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে এবং কথিত মানবাধিকার, নারী ও কারাবন্দীদের অধিকার রক্ষার অজুহাতে এদেশের দাঙ্গাবাজদের উস্কানি দিচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বুধবার জাতিসংঘের নারী বিষয়ক একটি সংস্থা থেকে ইরানের নাম বাদ দেওয়ার ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এই ঘটনায় প্রমাণিত হয় আন্তর্জাতিক সমাজ নারীদের প্রতি আচরণের ক্ষেত্রে ইরান সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে চায়। এ সম্পর্কে কানায়নি বলেন, ইরানি নারীদের মানবাধিকারের প্রতি আমেরিকার দরদ এমন সময় উতলে উঠছে যখন গত 4 দশকেরও বেশি সময় ধরে তেহরানের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করে নারীদের অধিকার চরমভাবে লঙ্ঘন করে এসেছে আমেরিকা। তিনি মানবাধিকার প্রসঙ্গে দ্বিচারিতা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। গভীর রাতে মালয়েশিয়ায় ভূমিধসে নিহত 8, নিখোঁজ অনেকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় গভীর রাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। শুক্রবার 16 ডিসেম্বর ভোরে দেশটির রাজধানী পার্শ্ববর্তী একটি ক্যাম্প সাইটে ভূমিধসের এই ঘটনায় কমপক্ষে 8 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় 50 জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর 3টার দিকে
রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এই ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। রয়টার্স বলছে মোট 92 জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে 53 জনকে নিরাপদে পাওয়া গেছে বলে বিভাগটি জানিয়েছে। এই ঘটনায় 8 জন নিহত হওয়া ছাড়াও 7 জন আহত হয়েছেন এবং আরও বহু মানুষ নিখোঁজ হয়েছেন। সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক 30 মিটার উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় 1 একর এলাকা জুড়ে। শুক্রবার সকালে মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী নিক নাজমিনিক আহমেদ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, আমি প্রার্থনা করছি যে নিখোঁজদের যেন শিগগিরই নিরাপদে খুঁজে পাওয়া যায়। উদ্ধার দল শুরু থেকেই কাজ করছে, আমি আজ সেখানে যাচ্ছি। কুয়ালালামপুরের বাটাংকালি শহরের প্রায় 50 কিলোমিটার উত্তরে গেন্টিং হাইল্যান্ডস এর জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে বিপর্যয়কর এই ঘটনাটি ঘটে। এই এলাকাটি রিসোর্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সেলাঙ্গর হল মালয়েশিয়ার সবচেয়ে ধনী রাজ্য এবং এর আগেও রাজ্যটি ভূমিধসের শিকার হয়েছে। এই অঞ্চলে এখন বর্ষা মৌসুম চলছে, তবে সেখানে গত রাতে কোনো ভারী বৃষ্টি বা ভূমিকম্প রেকর্ড করা হয়নি। এক বছর আগে মালয়েশিয়ার 7টি রাজ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রায় 21,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। সৌদির হয়ে গুপ্তচর বৃত্তি, যুক্তরাষ্ট্রের টুইটারে সাবেক কর্মীর কারাদণ্ড। সৌদি আরবের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে টুইটারে সাবেক এক কর্মীকে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম আহমেদ আবু আম্মো। গত আগস্টে একাধিক ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন আহমেদ। তার অপরাধের মধ্যে রয়েছে একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়া, অর্থ পাচার, জালিয়াতি। প্রসিকিউটরেরা সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতকে বলেন, টুইটারে চাকরি করার সুবাদে ব্যবহারকারীদের ব্যক্তিগত অনেক তথ্য জানার সুযোগ ছিল আহমেদের। তিনি প্রায় 7 বছর আগে $1,00,000 ও $40,000 বেশি দামের একটি ঘড়ির বিনিময়ে অনেক ব্যবহারকারীর তথ্য বিক্রি করেছেন। আদালতের নথি অনুযায়ী যে ব্যক্তি আহমেদের কাছ থেকে অর্থ দামি উপহারের বিনিময়ে টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন, তিনি সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি স্টেফানি হিন্টস এক বিবৃতিতে বলেছেন, এই মামলা প্রমাণ করেছে সৌদির মতো দেশগুলো সিলিকন ভ্যালির সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানিগুলো সংগ্রহ করা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে প্রতিষ্ঠানের কর্মীদের ঘুষ দিয়ে থাকে। আহমেদের বয়স 42 বছর। তিনি 2015 সালে টুইটারে চাকরি ছেড়ে দেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলে ই কমার্স প্রতিষ্ঠান আমাজনে চাকরি নেন। তিনি সেখানে বসবাস করছিলেন। আদালতের নথি অনুযায়ী আহমেদের বিরুদ্ধে মোট 11টি অভিযোগ আনা হয়, তার মধ্যে 6টিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছে। আহমেদের কারাদণ্ডের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের পক্ষ থেকে ওয়াশিংটনের সৌদি দূতাবাস ও টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তবে এ ব্যাপারে কারো তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।